যে একটা খুঁজে পাইনি আপনি পাঁচ টাকা রাখছেন এটা হইলো কালো কালার আছে দুইটা লাল কালার হবে তিনটা ভাই আমাদের সব বাইকেই আপনাদের ভিডিওতে ফিক্সড প্রাইস দেয়া থাকি আসলে জাস্ট আপনাদের কথা বললে অর্ডার করব মেরুন কালার হ্যাঁ ডাবল ডিক্স মেরুন কালার এটা হচ্ছে 1,60,000 টাকা আমাদের প্রত্যেকটা বাইকের মিটার আছে যখন মালিকানা পরিবর্তন আপনি জিজ্ঞেস করবেন সুযোগ আছে তো যদি মিটার কমানো হয় গাড়ি রিটার্ন দিয়ে যাবেন শেষ FIABS 22 মডেল 15,000 কিলো গাড়ি চলো কিন্তু আপনি গাড়ি যদি 23-24 মতো না হয় নিতে হবে না 23 সালের ডিসেম্বর মাসে গাড়ি কেনা একেবারে টোটালি নতুন হ্যাঁ 23-এর ডিসেম্বর দিব 30,000 টাকা যান আজকের জন্য 2,30,000 টাকায় 22-এর 10 বছরের কাগজ করা 22-এর মডেল 10 বছরের কাগজ করা 2,30,000 টাকায় ইয়ামাহা ফেজার দিব 30,000 টাকা যান আজকের জন্য 2,30,000 টাকায় 22-এর 10 বছরের কাগজ করা 22-এর মডেল 10 বছরের কাগজ করা 2,30,000 টাকায় শুভ ভাই আমাদের সামনে আছেন স্কুটার যারা যাচ্ছেন তাদের জন্য স্কুটার রয়েছে রয়েছে কিন্তু ইয়ামাহা স্যালুটু তার পাশাপাশি রেইডার 4B মানে এক কথা বলতে গেলে ব্র্যান্ডের সমস্ত বাইকই আছে নাকি ভাই আর লোকেশনটা প্রথমে দিয়ে দেবো আমরা লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার আচ্ছা বাইক কি শুধুমাত্র এই ঘরের ভিতরে যেগুলো এগুলো নাকি আরো আছে ভাই এখানে আর কয়টা বাইক এখানে 20-22টা এখানে 20-22টা আছে আর বাইরে আরো 20-22টা আছে না ভাই আচ্ছা কোনটা থেকে শুরু করব আমরা পালসার পালসার ডাবল ডিক্স ভাই পালসার ডাবল ডিক্স 2019-এর মডেল পালসার ডাবল ডিক্স 1,30,000 টাকা ভাই 1,30,000 টাকায় 1,30,000 মানে যা হবে একদম এক প্রাইস নাকি এক প্রাইস ভাই এক প্রাইস হবে 1,30,000 টাকা 2019-এর মডেল ডাবল ডিস্ক পালসার আচ্ছা তার পাশাপাশি দেখবো কোনটা NS পালসার NS রিফ্রেশ এডিশন ABS পালসার NS রিফ্রেশ এডিশন ABS ডুয়াল চ্যানেল ABS না এটা সিঙ্গেল চ্যানেল ABS ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS জি ওকে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাট বাইক কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন পালসারের ফিল নেবেন একদম নতুন ফিল তাদের জন্য কিন্তু ভাই দামটা কত এটা 1,50,000 টাকা ভাই 1,50,000 দাম কি একটাই হয় না আচ্ছা এর পাশাপাশি কোনটা দেখাবো ভাই ছোট্ট একটা স্কুটার দেখতে পাচ্ছি আমরা স্কুটি এটা হচ্ছে একেবারে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় আছে আপনার গাড়িটা চলছে মাত্র হচ্ছে 7,000 কিলো 7,000 কিলোমিটার 85,000 টাকা মাত্র ভাই মাত্র 85 নাম্বার না অন্টেস্ট নাম্বার করা জি নাম্বার করা বাইক পাচ্ছেন মাত্র 85,000 টাকায় 2,300 হতে পারে না না এটা মডেল হচ্ছে 20-এর মডেল সরি 20-এর মডেল 20-এর মডেল জি 20-এর মডেল ভাই এত ফ্রেশ ভাই গাড়ি আপনি দেখেন গাড়ি দেখলে বুঝতে পারবেন গাড়িটা ময়লা দেখুন গাড়ি আসলে এই স্কুটি তো অনেক এটা তো আর পাঠাও চালানোর জন্য কিনে না আচ্ছা অনেকে শখের বসে কিনে এই আর ওকে আচ্ছা তার পাশাপাশি স্যালুটু স্যালুটু তিনটা আছে ভাই তিনটা আছে আপনার এটা হচ্ছে 22-এর মডেলটা এটাই সবচেয়ে বেশি প্রাইস আর দুইটা আছে ওই দুইটা একটু কম আছে আচ্ছা এটা হচ্ছে 22-এর মডেল 1,10,000 টাকা ভাই 1,10,000 2022-এর মডেল 2022-এর মডেল 26 সাল পর্যন্ত পেপার সাবমিট করা 26 পর্যন্ত পেপার সাবমিট করা আছে মালিকানা পরিবর্তন কয়দিনের ভিতর হবে মালিকানা পরিবর্তন ভাই একদিনই হয় তবে ধরেন আমার নামে তো আর গাড়ি থাকে না প্রত্যেকটা বাইক আসলে সামনাসামনি মালিকের সাথে কথা বলে ডেট ফাইনাল করে দিই এক সপ্তাহের মধ্যে মালিকানা কমপ্লিট করে দিই এটা হচ্ছে 2024-এ কেনা ভাই 24-এ কেনা 1,32,000 টাকা 24-এ কেনা 1,32,000 জি নাম্বার করা 5,000 আমাদের সব বাইক নাম্বার করা 5,000 কিলো চলো মাত্র 22-এর মডেল 32,000 টাকা একটু বেশি আছে ভাই 24 সালে কেনা গাড়ি বলছি 24 সালে 24-এ কেনা জি মডেল বেশি 22-এর ম্যানুফ্যাকচার 22 জি একেবারে নতুন গাড়ি ভাই এটা 3 মাস হয়েছে না 4 মাস হয়েছে গাড়ি কিনছে রিজার্ভ এটা এখনো আসে নাই গাড়ির চাকা থেকে শুরু করে সবকিছু নতুন ওটা লিভো আছে নাকি ভাই লিভো আছে জি 80,000 টাকা লিভো হাইতি নাই লিভো আছে হাইতি নাই লিভো আছে আচ্ছা পাশাপাশি দেখো কোনটা এটা হচ্ছে 4B অ্যাপাচি 4B সিঙ্গেল ডিস্ক 4B চারটা আছে ভাই চারটা 4B এটা হচ্ছে 1,28,000 টাকা 20-এর মডেল 20-এর মডেল সিঙ্গেল ডিস্ক 1,28,000 টাকায় পাচ্ছেন কিন্তু 4B আচ্ছা এর পাশাপাশি ফেজার দেখতে পাচ্ছি ফেজার পাঁচটা আছে ভাই আসেন তো পাঁচটা কি বানাতে ভাই আমাদের সব বাইকেই আপনাদের ভিডিওতে ফিক্স প্রাইস দিয়ে থাকি আসলে জাস্ট আপনাদের কথা বললে অর্ডার করব একটু অর্ডার করবে অবশ্যই চ্যানেলের নামগুলো মেনশন করতে হবে তাই তো জি 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 আচ্ছা এর পাশাপাশি গুলো দেখো এবারে ডিক্সা ডাবল ডিক্স আছে ভাই ডিক্সা ডাবল ডিক্স হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর মেরুন কালার হ্যাঁ ডাবল ডিক্স মেরুন কালার এটা হচ্ছে 1,60,000 টাকা
1,45,000 টাকা আমাদের গাড়ি হচ্ছে শাকিল ভাই, আমি বলে দিই আমাদের এখানে 99% গাড়ি হচ্ছে ফার্স্ট মালিক, মানে 100 গাড়ির মধ্যে একটা দুইটা থাকে সেকেন্ড মালিক। তো আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইকের মিটার আছে, যখন মালিকানা পরিবর্তন আপনি জিজ্ঞেস করবেন, সুযোগ আছে তো, যদি মিটার কমানো হয় গাড়ি রিটার্ন দিয়ে যাবেন, যদি আমি কমায় থাকি। আর মালিক যদি কমায় থাকে সেটা তার ব্যাপার, আর সে কমাইলে যদি কেউ কমায় থাকে সে বলার বলবে না, কারণ আমি যদি মিটার কমাই আমি কি আপনারা বলবো ভাই আমি মিটার কমাইছি, বলার জন্য না আমরা কোনো মিটার কমাই না ভাই, এটা 100% গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি। বাইরে আছে আরো দুইটা, গোডাউন আছে আরো তিনটা, জিক্সার 10টার মতো হবে, 10টার মতো জিক্সার হবে। জি জি বলতে ভাই এদের ভার্সন 2 আছে কিনা, কয়টা লাগবে, কয়টা লাগবে ভার্সন, ইগনিটর আছে, ১ লাখ ৬০ করে ১ লাখ ৬০ করে কালো কালার। কারণ হচ্ছে না বললে কাস্টমার বুঝতে পারবে না, কারণ এখানে অল্প কিছু গাড়ি আছে, তো সব তো থাকে গোডাউনে। এই সবগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি টায়ার ভাই, এটা হচ্ছে 2,05,000, আর ওটা হলো 23 সালের ডিসেম্বর মাসে গাড়ি কেনা, একেবারে টোটালি নতুন। হ্যাঁ 23 ডিসেম্বর, হ্যাঁ ওটা হচ্ছে 2,28,000 টাকা, 2,28,000 টাকা 2023-এর ভাই, 24ই বলা যায় এক মাসের জন্য, ঘষা থাকলে ঘষা পাবেন, যেভাবে থাকবে সেভাবে পাবেন, আমাদের এখানে কোনো কালার টালার করা বাইক বিক্রি করি না ভাই, 1,85,000, এক কথা বলে দিলাম আপনাকে। জি তারপর সময় এই যে আপডেট ভার্সন 2, ওটা 2,23,000 2,00,000 করে, 2,23,000, ওটা আপডেট স্টিকার করছে না? হ্যাঁ ওটা আপডেট স্টিকার করছে। জি আচ্ছা 2,00,000 টাকা করে, 2,00,000 করে, জি 2,00,000 করে, দুইটাই হচ্ছে 2023-এর ভাই, 16 সিরিয়াল 12 সিরিয়াল। জি এটা কিন্তু স্টিকারটা চমক চমক লাগতেছে, নতুন স্টিকার লাগাইছে, 2,00,000 টাকা। জি আচ্ছা পাশাপাশি দেখাবো আমরা ফেজার ভার্সন 2, মার্কেট আউট যতক্ষণ পর্যন্ত আসবে 2-3 লাখ 30, 10 বছরের কাগজ আরো ব্যাট সহ 30,000,
মানে আপনি 360,000 টাকা গাড়ি পাচ্ছেন মাত্র 2 বছর ইউজ করা, 230,000 টাকা আপনার, 130,000 টাকা স্যার একটা বাইকে, একটা বাইকে 130,000 জাপানি বাইক। তাহলে কি চাবি দুটোই আছে? হ্যাঁ চাবি দুটো, চাবি দুটো আছে। ম্যাক্সিমাম বাইকে কিন্তু চাবি গুলো দুটো আছে। আচ্ছা, হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে, আচ্ছা তোমার সামনে দিয়ে যাব ভাই। এই যে লিভোটা দেখতে হচ্ছিল যে ভাই, আমরা একটু লিভোটা দেখি। বৃষ্টি হয়েছে তো একটু ময়লা ময়লা লাগতেছে। বাইকটা 80,000 টাকা, এই লিভোটা 80,000 টাকা ভাই। কত মডেল? 4800 কিলোমিটার চালানো, মাত্র 4,800 কিলো। 4,800 কিলো এটার সাথে নতুন কম্পেয়ার আপনি করতে বাধ্য হবেন গাড়ি দেখলে। আপনি গাড়ি আসলে দেখলে বুঝতে পারবেন যে গাড়ি আসলে কতটা নতুন। আচ্ছা, 4800 কিলো চলছে স্বাভাবিকভাবে, 23-এর গাড়ি। 23-এর গাড়ি 4800 কিলোমিটার, এটা হচ্ছে 1,87,000 টাকা। 1,87,000 টাকা নাম্বার সহ 2,40,000 প্লাস। হ্যাঁ, ১,৭০,০০০ এখানে বৃষ্টি পড়ছে তো উপরে ময়লা গুলো পড়ছে। আচ্ছা, গাড়ি কিন্তু একেবারে অনেক ফ্রেশ, মানে এগুলো হচ্ছে ময়লা যা ময়লা ধুলাবালি পড়ছে। হ্যাঁ, ধুলাবালি পড়ছে। এটা 2,10,000 টাকা ভাই। 2,10,000? 2,10,000। 2,10,000 আর 2,30,000। 2,30,000, 1,80,000 আছে, 1,70,000 আছে, 1,55,000 আছে। মানে যেটা ভালো লাগে সেটা নিতে পারবে। মানে অনেক তুলা আছে, মানে এইখানে জায়গা স্বল্পতার কারণে তো আর বৃষ্টি বাদল হচ্ছে, এই কারণে কিন্তু বাইকগুলা এখানে আনা হয়নি, তাই না? জি, এখানে গোডাউনে আরো হিউজ জায়গা আছে। ওখানে হিউজ জায়গা আছে, ওটা না। এর পাশে আরেকটা রয়েছে হিরো হাঙ্ক আছে ভাই। হিরো হাঙ্ক হচ্ছে এটা নতুন মডেলটা ভাই, নতুন মডেল, কালো কালার, এবিএস। এবিএস জি, এটা 2023-এর লাস্টের বাইক ভাই। 23-এর লাস্টের? হ্যাঁ, 23-এর লাস্টের। বাইরে ময়লা ময়লার কারণে এরকম লাগতেছে। এটা 1,35,000 টাকা ভাই। 1,35,000? 1,35,000। তারপর হচ্ছে কালো ইঞ্জিন একবার আপডেট, কালো ইঞ্জিন। এটা ইচ্ছা আগে আমি নিজে কিনে আনছি ভাই। হ্যাঁ, গাড়ি সুন্দর আছে। যাই হোক, স্টিকারটা তুলা ফেলি, কারণ ওনার স্টিকার উনি চালাইছে, বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট জব করে। হ্যাঁ, এটা আসলে উনি ইউজ করছে, কিন্তু অন্য কেউ ইউজ করলে তো এটা আচ্ছা ঠিক না আসলে লাগানো। এটা নতুন মডেলটা ভাই, 1,50,000 টাকা ভাইয়া। 1,50,000 টাকা ডাবল ডিস্ক, এটা কালো ইঞ্জিনের গাড়ি, একবারে লেটেস্ট যেটা, এটা এরপরে আর কোন নতুন আসে নাই। আচ্ছা, ফোর বিটা ও ভালো কথা, ফোর বি এবিএস আছে। ফোর বি কথা যে জিজ্ঞেস করছিল, ফোর বি এবিএস আছে 1,65,000-তে, ফোর বি এবিএস আছে 1,70,000-এ, ফোর বি আছে 1,25,000-এ, ফোর বি আছে 1,27,000-এ। আপনি কোনটা নেবেন? যেমন নর্মালি এফজেড রাশন 3 আমার কাছে সবসময় অনেক বেশি থাকে, কিন্তু আপাতত এই এফজেড রাশন 3 একটা আছে মাত্র। কথা বলছেন, যাই হোক, এটা কাস্টমারে বোঝানোর জন্য বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক কথাই বললাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।